স্নান করতে গিয়ে মহানন্দা নদীতে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ডুবে যাওয়ার পর ঠিক একদিন পর উদ্ধার হলো দেহ। সূত্রের খবর, বৃহস্পতিবার দিনভর খোঁজাখুঁজি করার পরেও উদ্ধার হয়নি যুবকের দেহ। স্থানীয়দের অভিযোগ, তলিয়ে যাওয়া যুবকের দেহ খুঁজতে কোনো সহায়তাও করেনি জেলা প্রশাসন। ডুবে যাওয়ার একদিন পর উদ্ধার হলো দেহ। বৃহস্পতিবার দুপুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় স্থানীয় এক যুবক। ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার গুয়েশপুর এলাকায় কালী মন্দির ঘাটে। প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে স্থানীয়রা নৌকা নিয়ে তল্লাশি শুরু করে মহানন্দা নদীতে। এদিন সকাল 11টা নাগাদ স্থানীয় বাসিন্দারা মৃত যুবকের দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম জুয়েল শেখ, তিনি পেশায় একজন শ্রমিক। পরে ঘটনাস্থলে ইংরেজবাজার পুলিশ আসলে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। এই বিষয়ে কি বলছেন গ্রামের একজন বাসিন্দা শুনবো। কি হয়েছিল? আগামীকাল অর্থাৎ 7ই জুন 1:50 নাগাদ জুয়েল শেখ নামে একটি ছেলে, আমাদের ওয়ার্ডেরই ছেলে, এই কালী মন্দিরের ঘাটে হচ্ছে সেইখানটায় স্নান করতে এসে ডুবে যায়। এবং তারপর থেকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয়। সিভিল ডিফেন্সের লোকজনকে আমরা কল করি, আমি এসডিও সাহেবকে কল করি, আজি সাহেবকেও কল করি, কিন্তু কালকে আমরা দীর্ঘ খোঁজাখুঁজি করেও আমরা পাইনি। আজকে এই কিছুক্ষণ আগে 8 তারিখে আমরা সেই জুয়েল শেখ, বাবার নাম হচ্ছে কাসেম শেখ, আমরা এই কালী মন্দিরের ঘাট থেকে সেই অল্প বয়স্ক 26 বছর বয়স তার, তাকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে উদ্ধার করি। আমাদের লোকাল ছেলেদের উদ্যোগে আছে, তারা এখানে ভেসে ওঠে এবং তারা নৌকা থেকে যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করে তাকে উঠে নিয়ে এসেছে। এখন আমরা সেই বডিটিকে আমরা এখন পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, আবেদন করছি যাতে অতি শীঘ্রই তার শেষ কাজটুকু সম্পন্ন করে এবং প্রশাসনের সাহায্য সহযোগিতা আমরা আশা করছি। আর পুলিশের কি ভূমিকা? পুলিশ আসেনি? পুলিশের সঙ্গে কথা হয়েছে, রাস্তায় আছে, আসছে। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। ওরিয়ান জাম্প।